নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আইপিএম গুরু। তো বন্ধুরা, এই ভিডিওতে দেখাবো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির তরফ থেকে যারা সেকেন্ড ইয়ারে ক্যাজুয়াল পরীক্ষা দেবেন, যারা সেকেন্ড ইয়ারে ফেল করেছিলেন, তো তার কিন্তু ফর্ম ফিল আপ ইতিমধ্যেই লাস্ট ডেট চলে গেছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি তার একটা নতুন আপডেট দিয়েছে, যেখানে আপনারা এখনও ক্যাজুয়াল পরীক্ষাগুলোর অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। তো আপনারা কিন্তু অনেকেই কলেজে গিয়ে, স্টেট ইউনিভার্সিটিতে গিয়ে কিন্তু আপনাদের ফর্ম জমা করে আসতে হয়েছিল, এবং কেউ কেউ তার আগে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু তারা কিন্তু অলরেডি একটা নতুন নোটিশ দিয়ে দিয়েছে এই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি রয়েছি সেই অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে। তো আপনারা সেই নোটিশটি ডাউনলোড করার জন্য ফার্স্ট আপনারা চলে আসবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চলে আসতে পারবেন। আসার পরে আপনারা এখানে নোটিশ লেটার বলে একটা অপশন দেখতে পাবেন। এখানে আপনারা যখনই এই টাস্কবারে টাস্ক করবেন, তখনই আপনাদের সামনে কিন্তু এরকম চলে আসবে। এখানে ফার্স্ট একটা নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন, WBSU নোটিশ UG পার্ট 2 এক্সামিনেশন 2020 16/10/2020, এই তারিখে কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে। তো এই নোটিশে কি বলা রয়েছে আমরা ওপেন করে আপনাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো। এবং আপনারা এখনও কিন্তু আপনারা এই ক্যাজুয়াল পরীক্ষার ফর্ম ফিল আপ অনলাইনে করতে পারবেন, তারই কিন্তু একটা আপডেট দিয়ে দিয়েছে। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই PDF ওপেন করে নিয়েছি। এখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, বারাসাত, নর্থ চব্বিশ পরগনা। এখানে যে নোটিশটি বলা রয়েছে, এখানে বলা রয়েছে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন পার্ট 2 2020 অনার্স এবং জেনারেল BA, BSc, BCom এবং BBA, এবং এদের কিন্তু যে অনলাইনে যে ক্যাজুয়াল পরীক্ষাটা রয়েছে, এবং সেই ক্যাজুয়াল পরীক্ষা কিন্তু আপনাদের এখনও ফর্ম ফিল আপ হচ্ছে, আপনারা অনলাইনেই করতে পারবেন। তো এর আগে কিন্তু অনেকেই আপনারা ভেবেছিলেন যে ডেট চলে গেছে, তো ডেট কিন্তু এখনও যায়নি, এখানে কিন্তু দেওয়া আছে। এবং আপনাদের যে ক্যাজুয়াল পরীক্ষা, সেই পরীক্ষাটা হবে, এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে 2nd November, এই 2 তারিখে কিন্তু আপনাদের পরীক্ষা শুরু হবে। তা নিয়ে কিন্তু আমরা চ্যানেলে ভিডিও দিয়েছি, সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন, অবশ্যই আপনারা আই বাটনে পেয়ে যাবেন, অথবা অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। এবং আপনাদের যে 2 নভেম্বর যে পরীক্ষা শুরু হবে এবং কী কী বলা রয়েছে সমস্ত ডিটেলস সেই সব ভিডিওতে দেওয়া রয়েছে। এবং আপনাদের রুটিন, মানে ক্যাজুয়ালদের যে রুটিন সেকেন্ড ইয়ার পার্ট 2 এর যে পরীক্ষার, তার রুটিনও কিন্তু প্রকাশিত হয়ে গেছে, তা নিয়েও আমরা ভিডিও দিয়েছি, তো আপনারা দেখে নেবেন। তারপর এখানে দেখা রয়েছে দেখতে পাচ্ছেন যে 19/10/2020 এই তারিখের বেলা 4:00 PM পর্যন্ত কিন্তু আপনাদের এখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন অনলাইনে। তো অবশ্যই আপনারা যারা ক্যাজুয়াল পরীক্ষা দেবেন BA পার্ট 2, তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারবেন 19/10/2020 এই তারিখের মধ্যে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। তো এটা কিন্তু একটা দারুণ গুড নিউজ। যারা এখনও আপনারা ফর্ম ফিল আপ করেননি, ভেবেছিলেন যে এবার আর করবেন না, তাদের জন্য কিন্তু একটা সুযোগ চলে এসছে, অবশ্যই আপনারা এখানে ফর্ম ফিল আপ করে দিতে পারেন। আপনারা জানেন যে ওপেন বুক পরীক্ষা, আপনাদের কিন্তু বাড়িতে বসেই পরীক্ষা দিতে হবে অনলাইনের মাধ্যমে, বা পরবর্তীকালে যদি কোনোরকম কোনো এর নতুন আপডেট থাকে, সেই সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলে সবার আগে। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে অল করে রাখতে হবে, যাতে কোনো ভিডিও আপনার মিস না হয়। তো এই ছিল আপনাদের জন্য ছোট্ট একটা আপডেট। তো এখানে আপনারা এই যে পার্ট 2 যে এক্সামিনেশন, মানে আপনারা পার্ট 2 যে ক্যাজুয়াল পরীক্ষা হবে, তার যে অ্যাপ্লিকেশন, তা আপনারা কীভাবে করবেন, আপনারা সরাসরি চলে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফর্ম লেখা রয়েছে, এখানে আপনারা টাস্ক করবেন। টাস্ক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে কিন্তু যে পার্ট 2 যে ক্যাজুয়াল পরীক্ষা, তার কিন্তু তারা ফর্ম দিয়ে রেখেছে। আপনারা যারা সেকেন্ড ইয়ার ক্যাজুয়াল পরীক্ষার ফর্ম ফিল আপ করবেন, তারা এই এখানে দেখতে পাচ্ছেন পার্ট 2 এক্সামিনেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম চলে আসবে। এখান থেকে আপনারা কী করবেন, এখানে কী করতে হবে দেখতে পাচ্ছেন, এন্টার ইউর রেজিস্ট্রেশন নাম্বার, আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এখানে আপনার নাম্বারটা বসাবেন। তারপরে এই শো ফর্ম এখানে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আপনার সামনে ফর্ম শো করবে। তো আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি, ফার্স্ট ইয়ারের একটা আমি দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে কোনোরকম কোনো অসুবিধা না হয়। ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার যে ক্যাজুয়াল যে পরীক্ষা, তার কিন্তু ফর্ম ফিল আপ একই রকম সিস্টেম থাকবে এবং একই কিন্তু আপনাদের প্রসেস থাকবে। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ ইন করে নিয়েছি। তো আমি এটা দেখাচ্ছি যে ফার্স্ট ইয়ারে যাদের ক্যাজুয়াল রয়েছে সেটা আমি আপনাদের ওপেন করে দেখালাম, এবং সেকেন্ড ইয়ারটাও কিন্তু সেম হবে, কোনোরকম কোনো ডিফারেন্ট নেই। রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তারপরে কিন্তু আপনাদের এখানে সাবমিট করতে হবে, সাবমিট করার পরে কিন্তু আপনার সামনে এরকম ওপেন হবে। এখান থেকে কিন্তু আপনাকে কী করতে হবে, আপনার যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো কিন্তু এখানে শো করবে, এবং এখান থেকে আপনারা কী করবেন, যে সাবজেক্টটা আপনার ক্যাজুয়াল রয়েছে সেই সাবজেক্টটা আপনারা এখান থেকে কী করবেন, এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন সিলেক্ট, এখানে নো করা থাকবে, আপনারা ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পরে আপনারা চাইলে এখান থেকে ফটো আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনারা যদি চান যে এই ফটো আপনি রাখবেন না,
তাহলে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন 5 KB থেকে 50 KB মধ্যে আপনার একটা পাসপোর্ট সাইজের ফটো আপনারা অবশ্যই রেখে দেবেন যদি ফটো চেঞ্জ করতে চান, যদি না করতে চান কোনোরকম কোনো প্রবলেম নেই। তারপর এখান থেকে আপনার এই যে দেখতে পাচ্ছেন চুজ ফাইল, এখানে ক্লিক করলে কিন্তু আপনার যে ফটো গ্যালারি সেখান থেকে আপনি ফটোটি কিন্তু আপনারা এখানে আপলোড করে দিবেন। আপলোড করার পর এখানে আপলোডে ক্লিক করবেন, আপলোডে ক্লিক করলে ফটোটি এখানে শো করবে। তারপরে কিন্তু আপনি এখানে আপনি দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ পে অনলাইন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে আপনার যে টাকাটা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে 470 টাকা কিন্তু এখানে আপনাদের পে করে দিতে হবে অনলাইনের মাধ্যমে। এটা কিন্তু ফার্স্ট ইয়ারটা দেখাচ্ছে, এবং যারা সেকেন্ড ইয়ারটা ফর্ম ফিল আপ করবেন তাদের হয়তো 500 টাকা দিতে হতে পারে বা তার থেকে কম। আপনারা যখন এখানে ইএসএ ক্লিক করবেন তখন কিন্তু এখানে টাকাটা শো করবে, সেই টাকাটা আপনাদের পে করে দিতে পারবেন। আপনারা বাড়িতে বসেই করতে পারবেন, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার একই প্রসেস, একই সিস্টেম, সব কিছু একই রয়েছে। তো এই ছিল আপনাদের জন্য একটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির থেকে যে আপডেট দিয়েছে তার একটা নতুন প্রসেস কীভাবে করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। যদি কোনোরকম কোনো কোশ্চেন থাকে ভিডিও কমেন্ট বক্সে করবেন, আমরা হেল্প করার চেষ্টা করব। দেখা হবে পরবর্তীকালে নতুন কোনো জবের আপডেট নিয়ে, নতুন কোনো ইনফরমেশন নিয়ে। তাদের সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।